আর মানে ওর মনে হয় বাথরুমের কোন সমস্যা হচ্ছে, কারণ অনেক ঘন ঘন সেই বাথরুমে খায় না, কয়দিন যাবো অল্প অল্প খায়, ডিহাইড্রেশন হয়ে গেছে, পানি শূন্যতা সব এমনিতে কিন্তু এমনিতে মিলে যাওয়ার কথা, আগে যখন সুস্থ ছিল এখন যাচ্ছে না, পানি শুষ্ক একদম দুর্বল লাগছে, আস্তে আস্তে হাঁটে, বসতে গেলে আস্তে করে বসে, বাথরুমে যায় অনেক বাথরুমে যায় কিন্তু একদম অল্প খায়, কারণ খাচ্ছে না তো এরকম, কিন্তু ওর মনে হয় এরকম যে বারো পেট চিবে এরকম মনে হয়, কারণ সে অনেকবার বাথরুমে, কালকে নাকি সারা ঘুমায় নাই, আমার ভাই বললো সারা নাকি আসা যাওয়ার মধ্যেই ছিল, কিন্তু বাথরুম ওরকম করে না, বাথরুম নরম হয় না তো, না নরম হয় কিন্তু কোষ্ঠকাঠিন্য মানে খাওয়া দাওয়া মানে যত খাচ্ছে ওইটুকুই বেরোচ্ছে, খাওয়া দাওয়া দেখি আপনার প্রেসক্রিপশন একটা আছে, আপনার লাস্ট টাইম যেটা নিয়ে এসেছিল ওটা নিয়ে এসেছি, ওষুধ দিয়েছিলেন আর বাথরুমের তো দিয়েছিলেন, বাথরুমেরটা তো বললেন যে পায়খানা যদি বেশি পাতলা হয় তাইলে সেই পেশেন্টটা খাওয়া হয়, বাথরুম মাঝখানে পাতলা হয়ে গেছিল, ওটা খাওয়ার পর মোটামুটি স্টেবল হয়েছিল, আগের থেকে খাওয়া দাওয়া করতেছিল, হাঁটা চলা করতেছিল, দুই তিন দিন যা হচ্ছে একদমই নরম, এমনি কি মুখে খাওয়াতে পারে, মুখে এখন যেটা খায় হচ্ছে লিকুইড ফুড দিয়ে ভাত খায়, দুপুর বেলা এক বেলা ভাত খায়, আর এইভাবে ক্যাট ফুড খায়, আমি ওষুধ দিয়ে দিচ্ছি একটা দিন দেখে, যদি প্রয়োজন হয় আমি কালকে মুখে আজকে দেখেন খাওয়ানো যায় কিনা, বাসা কোথায় আপনার, তাহলে স্যালাইন দেওয়ার দরকার, মানে এটার মানে একদম পানি শূন্য তো হয়ে গেছে, স্যালাইনটা আপনার যদি প্রয়োজন হয় তাহলে এখন দিয়ে দেন, ও ওরকম খাচ্ছে না, এখন দিয়ে দিব, ওরকম খাচ্ছে না, খাচ্ছে না, খাওয়া দাওয়া কমে গেছে একদম, ঠিক আছে, যতটুক খাচ্ছে না এর থেকে বেশি সে বাথরুমে বসে থাকতেছে, কিন্তু বাথরুম ওরকম তো হচ্ছে না, পেট চিপতেছে মনে হয়, পেট মনে হয় চিপা যাচ্ছে, নয়তো আবার আবার বাথরুমে ঢুকে যায়, কিন্তু বাথরুম ওরকম বাথরুম সে করে না, পেটের এই জায়গাটা খুলে আছে, দেখেন